চলতি সপ্তাহের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভ দ্রুত বেগে ছড়িয়ে পড়েছে। নতুন করে আরও 20টির মতো বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ ব্যাপক হারে ধরপাকড় চালাচ্ছে। একদিনে আরও অন্তত 200 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দেশটির একজন প্রেসিডেন্ট প্রার্থীও রয়েছেন। তবে আন্দোলনকারীরা বলছেন, গ্রেফতার অভিযানে তারা পিছু হটবেন না। দাবি আদায়ে ত্যাগ শিকারে তারা প্রস্তুত। বিক্ষোভের মুখে একটি অনুষ্ঠানে পেছনের দরজা দিয়ে প্রবেশ করতে হয়েছে খোদ প্রেসিডেন্ট জো বাইডেনকে। বিক্ষোভকারীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানকে, ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার দাবি জানিয়েছেন। CNN জানায়, মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ থামার সামান্যতম লক্ষণও দেখা যাচ্ছে না। বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। শুক্রবার NBC টুডের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র জুড়ে 40টির বেশি ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব ক্যাম্পাসে তাঁবু তৈরি করে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে অধিকাংশ বিক্ষোভই শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, 60-এর দশকের শেষের দিকে ভিয়েতনামে আমেরিকার আগ্রাসন বিরোধী ছাত্র বিক্ষোভের পর সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য ছাত্র আন্দোলন হচ্ছে এবার। নিউ ইয়র্ক টাইমস জানায়, স্থানীয় সময় শনিবার 4টি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ দমনের জন্য 200+ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। এদিকে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা ও যুদ্ধাপরাধের মামলায় চলতি সপ্তাহের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত ICC-র এই রায় ঠেকাতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। রায়ের সময় ঘনিয়ে আসায় এখন কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছেন নেতানিয়াহু, ফোন করছেন বাইডেনকেও। কিন্তু এখনও যুক্তরাষ্ট্র তেমন কোনো সাড়া না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন কিছু ইসরায়েলি। ইসরায়েলের অনেক বিশ্লেষকের দাবি, প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র চুপ থাকতে পারে না। ইসরায়েলকে ICC-র রায় থেকে বাঁচানোর এখনই সময়। রায় দিয়ে দিলে তা হবে ইসরায়েলের মর্যাদার উপর বড় আঘাত। ICC-র রায় নিয়ে চিন্তিত নেতানিয়াহু সর্বশেষ প্রকাশ্য বিবৃতি দেন গত শুক্রবার। এতে তিনি বলেন, ICC-র আসন্ন সিদ্ধান্ত বিপজ্জনক নজির স্থাপন করতে পারে। একটি সংবাদপত্রে বিশ্লেষক বেন ক্যাপসিট লিখেছেন, নেতানিয়াহু অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছেন, কারণ তার ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে জাতিসংঘের ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি হলে ইসরায়েলের আন্তর্জাতিক মর্যাদার উপর বড় রকমের একটি আঘাত আসবে। ক্যাপসিট আরও বলেন, বিশেষ করে পরোয়ানা ঠেকাতে নেতানিয়াহু বারবার বাইডেনকে টেলিফোন করছেন। ইসরায়েলি গণমাধ্যম হারেজের বিশ্লেষক আমস হারেল লিখেছেন, ICC-র প্রসিকিউটর করিম খান চলতি সপ্তাহে নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গালান্ট এবং সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ হারজি হালেভির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন। এই ধারণা সামনে রেখেই কাজ করছে ইসরায়েল সরকার। মূলত 2014 সালের হামাস ও IDF-এর যুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ নিয়ে 2019 সালে তদন্ত করার ঘোষণা দেয় জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। করোনার কারণে প্রায় 1.5 বছর তদন্ত স্থগিত থাকলেও 2021 সালের মার্চে পুনরায় তদন্ত শুরু করে বিষয়টি নিয়ে। সেই তদন্তের অংশ হিসেবে গত ডিসেম্বরে ইসরায়েল সফরে এসেছিলেন ICC-র শীর্ষ প্রসিকিউটর করিম খান। ইসরায়েলি প্রশাসন ও সেনাবাহিনীর আপত্তির কারণে গাজা সফরে যেতে পারেননি তিনি। তবে সেই সফর শেষে ফিরে যাওয়ার আগে তিনি বলেছিলেন, গত 7 অক্টোবর হামাসের হামলা এবং তার জবাবে ইসরায়েলি বাহিনীর অভিযান কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা নয়। যেসব সহিংসতা পূর্বে হয়েছে এবং এখনও হচ্ছে, সেসব হামাস এবং IDF-এর পূর্বপরিকল্পিত বলে তিনি মনে করছেন। এ সংক্রান্ত বেশ কিছু সাক্ষ্য প্রমাণও তার হাতে রয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি। করিম খানের সফরের 3 মাস পর এই গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া ICC শুরু করেছে বলে জানা গেছে, জানিয়ে উদ্বেগে পড়েছে নেতানিয়াহুর সরকার।